দর্শক আশা করি ভালো আছেন আজকে কথা বলবো বাংলাদেশের সেরা দশজন বিশেষজ্ঞ ডাক্তার যারা নিয়মিত চেম্বার করছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি ঢাকায় তো চলুন শুরু করি প্রথমেই আসি মলদার ও বৃহদান্ত বিশেষজ্ঞ অর্থাৎ যারা দীর্ঘদিন যাবৎ পাইলস অশ্ব গেজ এই সমস্ত রোগে ভুগছেন তাদের জন্য একজন সেরা ডাক্তার অধ্যাপক ডাক্তার জাহিদুল হক মেম্বার আমেরিকান সোসাইটি অব কোলন ও রেকটাল সার্জন সার চেম্বার করেন চারশো দুই নাম্বার রুম তলায় এবার আসি স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার ফেরদুসি বেগম সহকারী অধ্যাপক গাইনি বিভাগ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল রুম নং চারশো চার তলায় এটাও পপুলার মেডিকেল কলেজ এবং ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডিতে এবার আসি একজন সেরা কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সারোয়ার ইকবাল এমবি বিএস এমডি নেফেরোলজি কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান কিডনি রোগ বিভাগ বার্ডেম হাসপাতাল এবার আসি অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডক্টর জি এম রেজা প্রাক্তন সহযোগী অধ্যাপক অর্থোপেডিক ও ট্রোমা সেন্টার বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সপারেন্ট অ্যান্ড অর্থোপেডিক বিএইসএইস স্যার চেম্বার করেন চারশো সাত চতুর্থ তলায় সার খুবই বিশেষজ্ঞ একজন ডাক্তার এবং বাংলাদেশের মধ্যে সেরা এগুলো ডাক্তার এবার আসি কিডনি প্রোস্টেট মূত্রতন্ত্র ও পুরুষ প্রজননতন্ত্র বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম চৌধুরী শামীম কিডনি প্রোস্টেট মূত্রতন্ত্র পুরুষ প্রজননতন্ত্র বিশেষজ্ঞ ও সার্জন ভাইস প্রিন্সিপাল ঢাকা মেডিকেল কলেজ অধ্যাপক ইউরোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা স্যার চেম্বার করেন রুম নং চারশো তিন চতুর্থতলা এবার আসি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ইনামুল করিম প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ সার চেম্বার করেন রুমনং চারশো পাঁচ চতুর্থতলা এবার সেই হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জন ডাক্তার হাসিম রাব্বি সহযোগী অধ্যাপক হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জন বার্ডেম জেনারেল হাসপাতাল ও ঢাকা এবার সে একজন ইউরোলজি বিশেষজ্ঞ অর্থাৎ ডাক্তার বি সিদ্দি স্যার চেম্বার করেন চারশো সাত নম্বর রুমে এবার সেই পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শেখ নুরুল আলম প্রাক্তন অধ্যাপক অর্থোপেডিক সার্জারি বিভাগ পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা প্রাক্তন পরিচালক অধ্যাপক অর্থোপেডিক সার্জারি বিভাগ জাতীয় হৃদরোগ অর্থাৎ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান ঢাকা পঙ্গু হাসপাতাল সার চেম্বার করেন চারশো আট নাম্বার রুমে এবার আসছি মেডিসিন ও বাত বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার টিটুমিয়া অধ্যাপক মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবার আসি নবজাতক ও শিশু কিশোর মেডিসিন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ জাইগিরদার প্রাক্তন অধ্যাপক শিশুরোগ বিভাগ বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবার সেই সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাজাহারুল হক খান প্রাক্তন অধ্যাপক সার্জারি বিভাগ ইব্রাহিম মেডিকেল কলেজ ও বার্ডেম হাসপাতাল ঢাকা সার্চ চেম্বার করেন চারশত বারো নম্বর রুমে তলায় এই বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত চেম্বার করছেন পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল ধানমন্ডি শাখায় এবার আসি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাসলিম উদ্দিন অধ্যাপক ও চেয়ারম্যান ফিজিক্যাল মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢাকা সার চেম্বার করেন চারশো আট নম্বর রুমে এবার আসি স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগ ডক্টর জয়শ্রী সাহা সহযোগী অধ্যাপক স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগ পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা স্যার চেম্বার করেন চারশো দশ নম্বর রুমে হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর খন্দকার কামরুল ইসলাম প্রাক্তন অধ্যাপক কার্ডিওলজি বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ অর্থাৎ গায়নি ডাক্তার অধ্যাপক ডাক্তার সাইবা আক্তার প্রাক্তন অধ্যাপক স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যারা এই সমস্ত ডাক্তার যারা এই বিষয়ের উপর খুবই বিশেষজ্ঞ এবং তাদের মধ্যে অন্যতম তারা ম্যাক্সিমাম অধ্যাপক অর্থাৎ কেউ প্রিন্সিপাল অধ্যাপক অধ্যক্ষ অর্থাৎ দীর্ঘ অভিজ্ঞতায় তারা কিন্তু অভিজ্ঞ তাই নিঃসন্দেহে আপনারা এদের সিরিয়াল নিতে পারেন এবং এই সমস্ত ডাক্তারকে দেখাতে পারেন এবার আসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওমর আলী সার্জারি বিশেষজ্ঞ জেনারেল সার্জারি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাক্তন অধ্যাপক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ যে কোনো প্রকার কাটা সেরা সার্জারির জন্য স্যার কিন্তু বেস্ট একজন ডাক্তার মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কিডনি রোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবার আসি নিউরো সার্জন ও স্পাইন সার্জন বিশেষজ্ঞ ডাক্তার সৌমিত্র সরকার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউরো সার্জারি বিভাগ সহিত সোহরাদি মেডিকেল কলেজ ও হাসপাতাল যারা বিভিন্ন ব্রেনের অর্থাৎ মাথার সমস্যা মাথায় টিউমার ব্রেনের টিউমার স্পেনাল কড়ে টিউমার তাদের জন্য স্যার একজন সেরা ডাক্তার আপনারা নিঃসন্দেহে এই স্যারদের সিরিয়াল দিয়ে একজন ভালো ট্রিটমেন্ট পেতে পারেন তাই আপনাদের জন্য অনুরোধ থাকবে যেন তেন ডাক্তার না দেখে আপনার যেই রোগ সেই রোগ অনুযায়ী একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো এবার আসি ডাক্তার অধ্যাপক ফারুক আহমেদ এফসিপিএস মেডিসিন এফআরসিএস ইউকে এমডি গ্যাস্ট্রো অধ্যাপক ও পরিচালক লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল মহাকালী ঢাকা চেম্বার করেন চারশো পনেরো নাম্বার রুমে এবার আসি স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মিসেস ফারহাত হোসেন অধ্যাপক ও বিভাগীয় প্রধান স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড ঢাকা এবার আসি হেপাটোবিলিয়ারি ও প্যানক্রিয়াটিক সার্জন ডাক্তার হাসিম রাব্বি সহযোগী অধ্যাপক হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগ বার্ডেম জেনারেল হাসপাতাল শাহবাগ ঢাকা স্যার চেম্বারকনের রুম নং চারশো সাত তলায় স্যার যেহেতু এফসিপিএস সার্জারি এবং এমআরসিএস এডিন এফআরসিএস গ্লাস্কো যারা লিভারের সমস্যায় ভুগছেন অথবা গলব্লাডারের সমস্যায় ভুগছেন পিত্তথলির বা প্যানক্রিয়াটিক যারা ভুগছেন যদি তাদের সার্জারি প্রয়োজন হয় স্যার একজন দক্ষ এবং বিশেষজ্ঞ সার্জন তাই স্যারকে নিঃসন্দেহে দেখাতে পারেন ভিডিওটি থেকে উপকৃত হলে লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেই। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে আল্লাহ হাফেজ